হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী শারমিন রহমান। আজকে আমি চলে এসেছি আমাদের এক বাংলাদেশি ভাবি বাসায়। বাংলাদেশি ভাবি আমাদের সবাইকে ইফতার পার্টির আমাদের সবাইকে ইনভাইট করেছে। আমি এখন উপস্থিত আছি বাংলাদেশি ভাবির বাসায়। তো বাংলাদেশি ভাবির সাথে পরিচয় করিয়ে দিব, মা ভাবির বাসা বাড়ি এবং ভাবি কি কি কষ্ট করে আমাদের জন্য আয়োজন করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভাবি আমাদের জন্য ইফতারের জন্য খেজুর দিচ্ছে। তার আগে বলি একটি সুসংবাদ, আমাদের ভাবি প্রেগনেন্ট, আমাদের নতুন ভাতিজা আসতেছে। ভাবি খেজুর দিয়ে উঠাচ্ছে। যে এখানে ফল সাজিয়ে রেখেছে, ফল ফুটছে। আর এই যে আমার ছোট বেবিটা, আমার বড় ছেলে, ওরা খেলাধুলা করছে। এখানে ভাবি ইফতারির আয়োজন করছে। ইফতারির সময় হয়ে আসছে প্রায়। এটা হচ্ছে ভাবির কিচেন। ভাই ভাবি এখানে ইফতারির আয়োজন করছে। এটা আমাদের এক পরিচিত, খুব কাছের একজন ভাই। ভাবিও আমার খুব পরিচিত। ভাবি সুন্দর করে গুছিয়ে রেখেছে ভাবির বেডরুমটাকে। ভাবি যদিও প্রেগনেন্ট, অসুস্থ মানুষ, তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ভাবির ড্রয়িং রুম। তো দেখি ভাবি কি কি আয়োজন করেছে আজকে আমাদের জন্য। এখানে কেক দিয়েছিল, আমার বেবিটা কেকটা খেয়েছে। মুড়ি, আপেল, বুট, ছোলা বুট, একটা জিলাপি, একটা লাচ্ছি, সামাই, আর এখানে পেঁয়াজু, বেগুনি চপ, সালাদ, কলা, রসমালাই। তো এখনই আজান দিবে, কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই ইফতার খুলবো। ইফতার খোলার পরে ক্যামেরাটা আবার অন করবো। এই ভাবি তরকারি গরম করছে। এটা চিংড়ি মাছ, ডিম ভাজা, গরুর মাংস, এটা মুরগির মাংস, এখানে পোলাও রান্না করেছে ভাবি। আমরা এখন ইফতারি খুলছি। ভাবি ইফতারির জন্য সবকিছু গরম করছে। এখন দেখি ভাবিকে হেল্প করি। ভাবি যদি প্রেগনেন্ট,